এটা হবে আপনার মূল যেই সেটটা এটা হবে আপনার চোদ্দো সি স্বাগতম আপনাকে তাহুদ্যান্ডের প্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আর এই ভিডিওটি আমাদেরকে দেখাবে তাহুদ্যান্ডের প্রাইজের ওনার আববক্কর ভাই তো আববক্কর এই ভিডিওতে আপনি আমাদেরকে কি প্রোডাক্ট দেখাচ্ছেন আজকে খুবই আনকমন আপনার 5 কালারের 5 কালারের স্টিলের হাড়ি সেট দেখাবো অনেক বিদেশ থেকে ভাই ব্রাদার ফোন দিয়েছেন যে আমাদের ইন্ডাকশন চুলাতে রান্নার জন্য বিভিন্ন ধরনের হাড়ি দেখান আর এই হবে আপনার 5 পিসের সেটটার বক্সটা এটা হবে আপনার মাই হোম আর এখানে আপনার সাইজগুলা দেওয়া আছে আপনার 14 সেমি থেকে 30 সেমি পর্যন্ত মানে আপনার সবচেয়ে ছোট ছোটো সাইজটা হবে চোদ্দো সিএম আর সবচেয়েতে বড় সাইজটা হবে আপনার তিরিশ সিএম আর এটা হবে আপনার মূল যেই সেটটা এটা হবে আপনার চোদ্দো সিএমটা এটা আর এই আর একটা কালার হবে আপনার গোল্ডেন কালার বিভিন্ন কালারের হবে এটা কিন্তু বিওয়ার্স আপনারা যেমন আপনার চুলো রান্না করলেন রান্না করার পর সরাসরি কিন্তু আপনার ডাইনিংয়েও এটা আপনার খাবার সার্ভ করতে পারবেন খাবারগুলো সার্ভ করতে পারবেন আর এটা হবে আপনার তিরিশ সিএমটা সবচাইতে বিগ সাইজের সবচেয়ে বড় সাইজের এটা আপনি যদি ভাত রান্না করেন একসাথে আপনার ভাত রান্না করতে পারবেন আপনার তিন থেকে সাড়ে তিন কেজি আর যদি মিট রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটাতে আরও অনেক বেশি রান্না করতে পারবেন পাঁচ কেজি পর্যন্ত আপনার মিট রান্না করতে পারবেন তারপরের সাইজটা হলো আপনার এই সাইজটা এটাতে আপনার চালু রান্না করলে ভাত রান্না করলে কি বা পোলাও বিরিয়ানি রান্না করলে এটার মধ্যে রান্না করতে পারবেন আপনার দুই থেকে আড়াই কেজি আর যদি আপনার আদার্স যে তরি তরকারি রান্না করেন সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি আরও বেশি রান্না করতে পারবেন তারপরে আপনার তিন নম্বর সাইজটা দেখেন এখানে আপনার মিডিয়াম সাইজটা এটা এটাতে আপনার চাউল রান্না করলে আপনার এক থেকে দেড় কেজি পর্যন্ত রান্না করতে পারবেন আর গোস রান্না করলে আপনার দুই কেজি পর্যন্ত রান্না করতে পারবেন আর এই হবে আর একটা আপনার ছোট সাইজটা এটা হলো আপনার হাফ কেজি চাউল কিংবা আপনার পনেরো এক কেজি এরকম রান্না করা যাবে আর এটা হবে সবচেয়ে আছে যে আপনারা অল্প কিছু রান্না করবেন বাচ্চার জন্য খিচুড়ি আড়াইশো গ্রামের মধ্যে চাল রান্না করবেন এটাতে রান্না করতে পারবেন আরেকটা জিনিস আর এটা কিন্তু আপনার যে কোনো ধরনের চুলাতে ব্যবহার করতে পারবেন যেমন আপনার ইন্ডাকশন চুলা তারপরে আপনার ইনফারেটের চুলা গ্যাসের চুলা যে কোনো চুলাতে ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাই আপনি যে বললেন যে এটা ইন্ডাকশন চুলার মধ্যে ব্যবহার করা যাবে তাহলে যদি আপনি আমাদেরকে একটু চালিয়ে দেখাই দিতেন যে ইন্ডাকশন চুলার মধ্যে ব্যবহার করা যায় কিভাবে তাহলে ভালো হতো সেক্ষেত্রে আমি তাহলে প্রেকটিক্যালি দেখাই দিই আপনার কীভাবে এটা ইন্ডাকশন চুলার মধ্যে ব্যবহার করবেন আর এই আমি একটা এখানে আপনার চুলো নিলাম আর লাইনটা দিয়ে দিলাম আর এই ছোট একটা পাত্র নিয়ে আমি একটু দেখাই দিই আপনাদের আর বিওয়ার আপনারা যদি আপনাদের কাছ থেকে ইন্ডাকশন চুলা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে যেমন এটা আছে আপনার ডাবল বার্নার আছে আরও সিঙ্গেল আপনারা আট দশটা মডেলের চুলা আমাদের কাছে আছে সেটা আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে যেমন একটু পানি দিয়ে দিলাম আমি এখানে মানে আমি এই হাড়িগুলো আপনার ইন্ডাকশান চুলায় কাজ করবে কিনা সেই জিনিসটা একটু দেখা দেই এই হন হলো এটা আপনার কমানো বাড়ানোর জন্য এ দেখেন এখন আপনার রানিংয়ে আছে এটা আপনার পানিটা গরম হইতে আপনার এই চুলের মধ্যে আপনার সময় লাগবে অনলি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে আপনার এটার পানিটা অলরেডি গরম হয়ে যাবে ধরেন আপনার চা তৈরি করলে আপনার চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মিনিট লাগবে না মিনিটের আরও কমে আপনার এটা রান্না করতে পারবেন চা তৈরি করতে পারবেন আর ভাত যদি রান্না করেন সেক্ষেত্রে আপনার তেরো থেকে চোদ্দো মিনিটের ভিতরেই রান্না করতে পারবেন এই দেখেন অলরেডি কিন্তু আপনার এখানে পানিটা বয়েল হইতেছে গরম হইতেছে এই যে পানিটা গরম হচ্ছে এটার বিভিন্ন সাইজ আছে এবং পাঁচটা হাড়ি পাঁচটা পাঁচ ধরনের কালারের আরেকটা জিনিস ভিউয়ার্স এটা কিন্তু আপনারা এই চুলায় রান্না করার পর আপনার এই হাড়িগুলো কিন্তু আপনার ডাইনিংয়ে সার্ভ করতে পারবেন মানে পরিবেশন করতে পারবেন যেমন আপনার অন্য পাত্রতে আপনার ঢালার প্রয়োজন নাই আপনি এই পাত্রগুলো ইউজ করতে পারবেন আপনারা অন্য বাটির বদলে ডাইরেক্ট আপনার রান্না করে এটা ডাইনিংয়ে দিয়ে দিতে পারবেন এ দেখেন কত বয়ল হয়ে গেছে এখন এই যে আচ্ছা ভাই এটা ইন্ডাকশন চুলার মধ্যে ব্যবহার করা ছাড়া কি অন্য অন্য চুলার মধ্যে ব্যবহার করা যাবে হ্যাঁ এটা ইন্ডাকশন চুলা ছাড়া আপনার যেমন আপনার ইনফ্রারেড চুলা যেটা অলহারি ইউজ হয় ইনফ্রারেড চুলা প্লাস আপনার গ্যাসের চুলা এনি চুলা মানে যে কোনো চুলায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার প্রাইস নিচ্ছেন কত ভাই জানেন আপনারা এটার প্রাইসটা বড় বড় বলে থাকি আমি প্রত্যেকটা ভিডিওতে যে আমার এখানে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসটা এর জন্য বলি ভিউয়ার যে আমার যে শোরুমটা এটা হলো আমার বাড়িতে এখানে কিন্তু আপনার কোনো অ্যাডভান্স কি আপনার কোনো মাসিক বাড়া নাই সেক্ষেত্রে আমি প্রাইসটা ইনশাল্লাহ একটু কম রাখতে পারি আর এই প্রোডাক্টের প্রাইসটা থাকবে অনলি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে এই ফুল ফাইভ পিসের এই সেটটা নিতে পারবেন আচ্ছা এটা ডেলিভারি প্রসেসিংটা কি এটার ডেলিভারি প্রসেসটা হলো যারা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যারা তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো আর সেক্ষেত্রে দেখা যায় অনেকে আছেন যে আপনাদের বাসায় পঞ্চাশ টাকায় যাওয়া যায় আর কারো বাসায় আপনার দুইশো টাকা খরচ হয়ে যায় তো আমরা একটা প্রোডাক্টে দুশো টাকা লাভ করি না তো ওইটা আপনার দূরত্ব অনুযায়ী ভাড়া অনুযায়ী ওইটা আপনারা দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তারা এটা কুরিয়ারে নিতে পারবেন যারা শোরুমে এসে সরাসরি দেখে নিতে চায় আর যারা শোরুমে এসে নিতে চান ভিউয়ার্স সেক্ষেত্রে আমাদের শোরুমটা হলো আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতরে আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে আর যারা পার্কে যাবেন না ঘুরার জন্য যারা ডাইরেক্ট শোরুম থেকে দেখে নিয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের শোরুমটা হলো জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে হেড কর্পোরেট অফিস আছে যেখানে আমি নিজেই বসি আর এখানে হাজারো রকমের আইটেম আছে যেটা আপনারা সশরীরে দেখে নিয়ে যেতে পারবেন আর একটা জিনিস ভিউয়ার্স আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ